প্রথমেই বলি, ভারতীয় সময় 2:30-এর সময় একেবারে তিনি কিন্তু এসেছেন, এবং তিনি কিন্তু আগরতলার যে বিএসএফ ক্যাম্প সেখানেই তিনি ছিলেন দীর্ঘ সময়। সেখানে ল্যান্ড করার পরে সেখান থেকে বিএসএফ ক্যাম্পের যে অতিথিশালা সেখানে তাকে নিয়ে যাওয়া হয়, সেখানেই দীর্ঘক্ষণ অবস্থান করেন তিনি, এবং সেখানে সংবাদ মাধ্যমের কোনো প্রতিনিধিকে কিন্তু ধারে কাছে ঘেঁষতে দেওয়া হয়নি। মূলত সেখানে ভারতীয় যে গোয়েন্দা সংস্থা তার স্পেশাল ফোর্স, সেই স্পেশাল ফোর্স কিন্তু এই মুহূর্তে শেখ পরিবারের যারা সদস্য রয়েছে এবং তার যারা ঘনিষ্ঠ ব্যক্তি যারা এই মুহূর্তে শেখ যে বেরিয়ে এসেছেন তাদের প্রত্যেককেই কিন্তু নিজেদের নিরাপত্তার বেষ্টনীর মধ্যে নিয়ে নিয়েছেন ভারতীয় গোয়েন্দা সংস্থার যারা আধিকারিক রয়েছে তারা, এবং যার ফলে সেখানে কোন রকম মোবাইল ক্যামেরা সেটাও কিন্তু অ্যালাউ করা হয়নি। এবং একদম যেটা বলা হচ্ছে শালবাগান বিএসএফ ক্যাম্পেই তিনি ল্যান্ড করেছেন, কারণ আগরতলা বিমানবন্দরে তিনি কিন্তু ল্যান্ড করেননি। আগরতলা বিমানবন্দরে একাধিক আধিকারিকদের সাথে আমরা বারবার যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, সেখান থেকে কিন্তু নিশ্চিত করা হয়েছে সেখানে তিনি ল্যান্ড করেননি। তিনি একদম বিএসএফ এর তত্ত্বাবধানে, কারণ দীর্ঘক্ষণ অর্থাৎ বাংলাদেশ থেকে ফ্লাই করার পরে তিনি কিন্তু দীর্ঘক্ষণ ভারতের আকাশে কিন্তু তার চপার কি বেশ কিছুক্ষণ উড়েছিল, অনুমতি ছিল না। বলা হচ্ছে কলকাতা বিমানবন্দরে, আমি রয়েছি একদম কলকাতা বিমানবন্দরের ভিআইপি গেট, আপনি যদি দেখেন 4 নম্বর যে ভিআইপি গেট, এই ভিআইপি গেটেই কিন্তু তার মূলত প্রাথমিকভাবে অবতরণ করে এখান থেকে বেরিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু কলকাতা থেকে তাকে কিন্তু অনুমতি দেওয়া হয়নি নিরাপত্তাজনিত কারণে একটা দিকে বলা হচ্ছে। অন্যদিকে সংবাদ মাধ্যমকে এড়ানো কিন্তু একটা অন্যতম কারণ ছিল বলে বলা হচ্ছে, কারণ সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা কিন্তু আগে থেকেই খবর পেয়েছিল। এবং আমি আমাদের ক্যামেরা পার্সন বিক্রম লাগে বলবে ব্যাকগ্রাউন্ডে দেখাতে, সেখানে প্রচুর একে কলকাতা কেন্দ্রিক এবং ভারতের যে জাতীয় সংবাদ মাধ্যমগুলোর সব প্রতিনিধি তারাই কিন্তু এই ভিআইপি গেটের সামনে তারা কিন্তু উপস্থিত হয়েছিলেন। যদিও যখনই জানা গিয়েছেন তিনি আগরতলায় তিনি অবতরণ করেছে, তারপরে পরেই কিন্তু এখান থেকে যে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা তারা কিন্তু ধীরে ধীরে সরে যেতে শুরু করে, কারণ এখন যেটা বলা হচ্ছে তিনি কিন্তু আগরতলা থেকেও বেরিয়ে গিয়েছেন এবং আগরতলা থেকে তিনি এই মুহূর্তে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। দিল্লিতে তাকে প্রাথমিকভাবে যেটা শোনা যাচ্ছে অফার দেওয়া হবে দুটি, যে তিনি দিল্লিতে থাকবেন ভারতীয় গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানে বা তাদের অধীনেই তাকে আপাতত থাকার ব্যবস্থা আছে। তাকে কোনোভাবে তিনি যদি লন্ডন যেতে চান, শোনা যাচ্ছে তিনি লন্ডন যেতে চাইছেন, সেক্ষেত্রে তাকে লন্ডনে যাওয়ার যে ব্যবস্থা সেটাও হয়তো করে দেওয়া হতে পারে। তবে এখনো যেটা শেষ পাওয়া খবর, আগরতলা থেকে তিনি বেরিয়ে পড়েছেন এবং লন্ডনের দিকে তিনি যেতে চলেছেন। অন্যদিকে বাংলাদেশের এই মুহূর্তে যা পরিস্থিতি, সেই পরিস্থিতির দিকে তাকিয়ে কিছুক্ষণ আগে পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হয়েছিল যে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যদি এই মুহূর্তে কলকাতায় আশ্রয় নিতে চান, তার কাছে আসতে চান, তিনি কিভাবে বিষয়টি কি দেখবেন বা তিনি তাকে রাখতে চান কিনা, সে প্রশ্নে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বিন্দুমাত্র কথা বলেনি। তিনি বলেছেন বাংলাদেশ আলাদা একটি দেশ, সেই বিষয়ে তিনি কোনো মন্তব্য করবেন না, কারণ এর আগে মন্তব্য করে ভারতের পররাষ্ট্র মন্ত্রকের যে ধরনের চাপের মুখে তিনি পড়েছিলেন এবং বর্তমান যে প্রেক্ষিত আবার নতুন করে তৈরি হয়েছে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের এই সম্পূর্ণ ইস্যু থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতেই বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছেন। ভারতের কোনো মন্ত্রী যারা এই মুহূর্তে রয়েছেন বা যারা বিধায়ক রয়েছেন, পশ্চিমবঙ্গ বিধানসভায় অধিবেশন চলছিল, পার্লামেন্টের সেশন চলছে, সব জায়গা থেকে কিন্তু চেষ্টা করা হয়েছে যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কোনো মন্তব্য তারা করেন কিনা, কিন্তু কোনো জায়গা থেকেই এখনো পর্যন্ত কোনো মন্তব্য কিন্তু আসছে না। কারণ যে এই শেখ হাসিনার যে ভারত এই মুহূর্তে তার যে অবতরণ করা এবং তারপরে তাকে যে নিয়ে যাওয়া হচ্ছে দিল্লি, সব মিলিয়ে কিন্তু একটা চূড়ান্ত গোপনীয়তা মেনটেন করা হচ্ছে এবং বলছে ভারতীয় গোয়েন্দা সংস্থার যে স্পেশাল ফোর্স তারাই কিন্তু এটা মেনটেন করছে। অন্যদিকে বিএসএফ কে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে বলা হয়েছে সীমান্তবর্তী যে এলাকা সেখানে তাদের যে নজরদারি সেই নজরদারি গুলো বাড়িয়ে দিতে, ইতিমধ্যেই ভারতের সঙ্গে পশ্চিমবঙ্গ ত্রিপুরা বা আসামের সঙ্গে যে সীমান্ত গুলো, মেঘালয়ের সাথে যে সীমান্ত গুলো, সেই সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা যেরকম দ্বিগুণের বেশি কড়া করা হয়েছে, পাশাপাশি এখানে যে আমদানি রপ্তানির যে কার্যক্রম সেটা বন্ধ করা হয়েছে, যারা যাত্রী যারা এখনো পর্যন্ত যাতায়াত করছেন তাদের যাতায়াতের ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন করা হয়েছে এবং বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার গঠন হচ্ছে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা চলছে যে এই মুহূর্তে যে ভারতে তাদের যে দূতাবাস গুলো চলছে, অর্থাৎ কলকাতা বা দিল্লির যে দূতাবাস চলছে, সেই দূতাবাসের সাথে তারা যোগাযোগ করবে না দিল্লির সাথে সরাসরি তারা যোগাযোগ রেখে তাদের যে কূটনৈতিক সম্পর্ক সেটা মেইনটেইন করবে, সেই বিষয়ে কিন্তু আলোচনা চলছে। শুভজিৎ, আরেকটা জিনিস জানতে চাই, আমরা বলছিলাম যে বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্ক তাতে কোনো প্রভাব পড়বে কিনা আপনার দৃষ্টিতে, যেহেতু আপনারা কারো মন্তব্য পাননি মুখ্যমন্ত্রী কিংবা কেন্দ্রীয় সরকারের, আপনার দৃষ্টিতে কি কোনো প্রভাব পড়বে মনে হয় এই অন্তর্বর্তী সরকার গঠনের পর? শুভজিৎ, আমরা যে কথাটি জানতে চাচ্ছিলাম আপনাকে আরো একবার বলতে চাই, যেহেতু আপনি বলছেন যে কেন্দ্রীয় সরকার ছাড়া আসলে মুখ্যমন্ত্রী কোনো প্রাদেশিক মুখ্যমন্ত্রী তো এই বিষয়ে বক্তব্য দিতে পারবেন না,
তো সেক্ষেত্রে আমাদের সাথে এখন ভারতের সম্পর্ক, যেহেতু প্রতিবেশী দেশ, সেই দেশের সম্পর্ক কেমন হবে সেটি নির্ভর করছে তাদের মন্তব্যের ওপর, হয়তো আমরা জানতে পারবো। এই বিষয়ে কি কিছু জানতে পেরেছেন কিনা, তাদের কোনো মন্তব্য যেহেতু আসেনি, আপনি কি ধারণা করতে পারছেন কেমন হতে যাচ্ছে বাংলাদেশ ভারত সম্পর্ক? শুভজিৎ, দেখুন প্রধান, দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় দু সপ্তাহ আগে যে মন্তব্য তিনি করেছিলেন 21 জুলাই মঞ্চ থেকে, সেই ঘটনার পরে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রক যথেষ্ট রকম রিয়াক্ট করেছিল, কারণ ভারতের গোয়েন্দা তৎপরতা বাংলাদেশ কেন্দ্রিক এটা কিন্তু সবাই জানে যে যথেষ্ট বেশি, এবং ভারত কিন্তু সব ধরনের নজরদারি অর্থাৎ বাংলাদেশের এই সাম্প্রতিক যে উত্থান পতন রাজনৈতিকভাবে যেগুলো হয়েছে সেগুলো কিন্তু সব দিকেই নজর রেখেছে, এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তারা কিন্তু সমস্ত মুখ্যমন্ত্রীদের যেরকম নির্দেশ দিয়েছেন কোনো রকম মুখ না খোলার বিষয়ে, সেরকম ভাবে যেহেতু একেবারে ত্রিপুরায় তিনি নেমেছেন, ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কাছে সেখানকার সংবাদ মাধ্যম গিয়েছিল, তার থেকেও যেন কোনো মন্তব্য পাওয়া যায়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে, তিনিও কিন্তু বেশ উৎসাহী সব বাংলাদেশের বিষয়ে, তিনি কিন্তু শেখ হাসিনার সাথে তিনি বলেন তার অত্যন্ত ভালো সম্পর্ক, সেক্ষেত্রে কিন্তু তাকে সবার আগেই প্রশ্ন করা হয়েছিল যে তিনি শেখ হাসিনাকে শেল্টার দিতে চান কিনা, কারণ তিনি সবার প্রথম বলেছিলেন তিনি সীমান্ত খুলে দেবেন যদি বাংলাদেশের কোনো মানুষ তার দরজায় আসেন, এবং সেক্ষেত্রে তিনিও কিন্তু সাবধানী বার্তা নিয়েছে। পাশাপাশি কেন্দ্রে এই মুহূর্তে আপনি জানেন পার্লামেন্ট সেশন চলছে দিল্লিতে, সেখানে কিন্তু সমস্ত সাংসদেরা রয়েছে, এবং তাদের কাছে কিন্তু বারে বারে জানতে চাওয়া হয়েছে যে বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষিতে, এই প্রেক্ষিতে তারা কোনো মন্তব্য করবেন কিনা, কিন্তু কোনো তরফেই কিন্তু কোনো মন্তব্য আসেনি। এখন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তারা যদি কোনো ব্রিফিং করেন সেখান থেকে কিন্তু একটা ছবি উঠে আসবে। মূলত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে যেটা জানা যাচ্ছে, তারা দিল্লি মিশনকে তারা যোগাযোগ করেছে, কিন্তু দিল্লি বা কলকাতার যে মিশন তারা কিন্তু এই মুহূর্তে যে তাদের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত নিয়ে কিন্তু তারা টালমাটাল অবস্থায় রয়েছে, কারণ তাদেরকে নিয়ে এই অন্তর্বর্তী সরকার বা সেনা প্রধান তারা কি ধরনের ডিসিশন নেয়, তাদের আদৌ এই দূতাবাসগুলোতে বহাল রাখবেন কিনা বা সেখান থেকে দেশে ফিরিয়ে নেবেন কিনা, সেই বিষয়েও কিন্তু একটা আলোচনার প্রশ্ন রয়েছে। ফলে এই সরকারের সাথে দূতাবাসগুলোর এই মুহূর্তে কিন্তু কোনো সম্পর্ক নেই, কাজেই ঢাকার সাথে সরাসরি যে সম্পর্ক তৈরির চেষ্টা সেটা কিন্তু এই মুহূর্তে চলছে, এবং সেটা মনে করা হচ্ছে যে আজকের মধ্যেই হয়তো স্থাপিত হয়ে যাবে, এবং তারপরেই শেখ হাসিনার যে গন্তব্য সেটার ব্যাপারেও কিন্তু তাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে, অর্থাৎ তিনি কোন দেশে যেতে চলেছেন বা তিনি দিল্লিতে থাকতে চলেছেন কিনা, সেগুলোর ব্যাপারেও কিন্তু তাদের একেবারে জানানো হবে বলে জানানো হয়েছে।